নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। হাইকোর্টের নির্দেশে কবর থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠালো সিঙ্গুর থানার পুলিশ। বিশ্বসেরা কন্যাশ্রী এবার রাখিতেও। আসছি বিস্তারিত খবরে। গত ২৪শে মে সিঙ্গুরে এসে মৃত্যু হয় হায়দ্রাবাদবাসী বছর ২৬ ইমতিয়াজের। পরে তাকে নিকটস্থ গ্রামে কবর দেওয়া হয়। কিন্তু পিতা শেখ ইয়াসিন পরে তার আকস্মিক মৃত্যুকে রহস্য অনুভব করে থানায় অভিযোগ দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে আজ সিঙ্গুর থানার পুলিশ ইমতিয়াজের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো। কলকাতা হাইকোর্ট তদন্তের অগ্রগতি জানতে চাওয়ার পর রবিবার কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। মৃতের নাম শেখ ইমতিয়াজ। বছর ২৬ ওই যুবক হায়দ্রাবাদে থাকত। চলতি বছরের মে মাসে ইমতিয়াজ সিঙ্গুরের মধ্য হিজড়া গ্রামে ঠাকুমাকে নিতে আসেন। ২৪শে মে ওই গ্রামেই একটি মাঠে যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, পাম্প চালিয়ে মাঠে জল দেওয়ার জন্য ইমতিয়াজের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে ওই মাঠ থেকে ইমতিয়াজের দেহ উদ্ধার হয়। চিকিৎসকের কথা মতো ইমতিয়াজের হার্ট ফেলের কারণে মৃত্যু হয়েছে জানার পর তার দেহ গ্রামেই কবর দেওয়া হয়। মৃতের পরিবার এরপর হায়দ্রাবাদে ফিরে যান। কিন্তু এক মাস বাদে মৃতের বাবা শেখ ইয়াসিন তার ছেলের ফোনে কিছু সন্দেহজনক ভয়েস রেকর্ডিং দেখতে পান। ওই ভয়েস রেকর্ডিং এর কথাবার্তা শুনে ইয়াসিনের সন্দেহ হয় এর মধ্যেই তার ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য লুকিয়ে রয়েছে। তিনি নতুন করে সিঙ্গুর থানায় ছেলের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য অভিযোগ দায়ের করেন। কিন্তু তদন্তে সন্তুষ্ট না হয়ে শেষ পর্যন্ত তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরই হাইকোর্ট সিঙ্গুর থানার কাছে তদন্তের গতি প্রকৃতি জানতে চাওয়ার পর রবিবার চিকিৎসক ম্যাজিস্ট্রেট ও সিঙ্গুর থানার পুলিশের উপস্থিতিতে মধ্য হিজড়া গ্রামের কবর থেকে মৃতদেহ তোলা হয়। আমরা বুঝতে পারিনি হায়দ্রাবাদে চলে যাই। চলে যাওয়ার পরে হায়দ্রাবাদে চলে যাওয়ার পরে তারপরে ফোনে রেকর্ডিং করে তারপরে বলার পরে এই বডি ফেলে তোলা হচ্ছে। আমি থানাকে চিঠি করি, চিঠি পরে বললে আসুন। আমায় ঘুরে 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 হলো না, লাস্ট আমি হাইকোর্ট করার পরে তারপরে আমি যে এরকম দুজন করেছে তারা যেরকম কানুনের যে শাস্তি জানো সে শাস্তি যেন পায়। হায়দ্রাবাদই থাকতো, আমার কাজই থাকতো, পালিশের কাজ করতো। আমার বাড়িতে এসেছিল, ঠাকুমাকে নিতে এসেছিল হায়দ্রাবাদ থেকে, মাঠে করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমার অভিযোগ যে ওরা এরকম করেছে যেন কোর্টিং ওকে মার্ডার করা হয়েছে। জিজ্ঞেস করতে যাই, তারপরে জিজ্ঞেস করতে যাওয়ার পরে আমাদের কাছে যাওয়ার উল্টো পাল্টা কথা, থানাকে অভিযোগ যাই নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝুলন উৎসব সকলেরই জানা, কিন্তু ধর্মীয় এই উৎসবে পরিবেশ দূষণের থিম তাও কিনা তিন থেকে ১২ বছরের শিশুরা গড়ে তুলল, এমনই এক বিস্ময়কর ঝুলন সজ্জা দেখা গেল শ্রীরামপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে। পরিবেশ দূষণকে কিভাবে রক্ষা করা যায় এলাকার তিন থেকে ১২ বছরের শিশুরা তাই তুলে ধরেছেন ঝুলন উৎসবের মধ্য দিয়ে। বেসরকারি একটি সংস্থার পক্ষ থেকে এবারে ঝুলন পালিত হচ্ছে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায়। থিম পরিবেশ দূষণ। বর্তমানে আমাদের পরিবেশ কি কিভাবে দূষিত হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েদের হাতের কাজে তাই ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ। শব্দ দূষণ, বায়ু দূষণ এবং জল দূষণ প্রতিদিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই থিম তাই চোখে আঙুল দিয়ে জানান দিচ্ছে। থিমের সাথে সামঞ্জস্য রেখে জীবিত মানুষরাও এই থিমে স্থান পেয়েছে। পাশাপাশি দূষণ নিয়ে এলাকার শিশুদের হাতে আঁকা ছবিও সকলের নজর কাড়ছে। আমাদের এলাকার বিভিন্ন সব বাচ্চারা দীর্ঘদিন ধরে এই থিমটাকে তাদেরকে বলা হয়েছিল এবং তারা এই থিমটাকে ওরাও বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে তারা নিজেদের মতো করে এই থিমটাকে তারা তুলে ধরেছে। তারাও এই আমাদের যে কর্মকাণ্ডটা চলছে তারাও সুন্দরভাবে একটা শুভ উদ্যোগ নিয়ে এটার সঙ্গে যুক্ত হয়েছে।
একদম পাঁচ থেকে পাঁচ বছর তিন বছর চার বছর এরকম বয়স থেকে একদম দশ বারো বছরের বাচ্চারা। এটাতে আমরা মেনলি পরিবেশ দূষণের উপর করতে চেয়েছি, এখানে আমরা দেখাতে চেয়েছি যে পরিবেশ কীভাবে কী কী হয়েছে পরিবেশ দূষণ হয় এবং সেইটা যাতে মানুষ সচেতন হয়, মেনলি সচেতনতার উপরেই আমাদের এই থিমটা যে ঝুলনের মাধ্যমে আমরা সেই সচেতনতাকে দেখাতে চেয়েছি, এটাতে আমাদের মেন উদ্দেশ্য ছিল। এখানে আমাদের এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন প্লাস ওয়াটার পলিউশন এগুলোকেই মেজরলি দেখা হয়েছে, প্লাস কুকুর বোজানো এই জিনিসগুলোকেই আমরা এই পুরো ঝুলনটার মাধ্যমে তুলে ধরেছি। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। ইমামবাজার সার্বজনীন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উপহার নয়, জীবনের জন্যই স্বেচ্ছায় রক্তদান, এমনই এক সংকল্পকে বাস্তবে জ্বলন্ত দৃষ্টান্তে পরিণত করল উদ্যোক্তারা। জাতীয়তা বোধ করার লক্ষ্যে একটি জাতীয় পতাকা ও সবুজায়নের লক্ষ্যে একটি করে গাছ তুলে দেওয়া হল রক্তদাতাদের হাতে। চুঁচুড়ার ইমামবাজার সার্বজনীন তাদের ৩৫তম প্রতিষ্ঠা দিবসে রক্তদানের নতুন দৃষ্টান্ত স্থাপন করল। যখন বিভিন্ন রক্তদানে মূল্যবান উপহার দিয়ে রক্তদাতাদের টানা হচ্ছে, ঠিক তখনই ইমামবাজার সার্বজনীন জাতীয়তাবোধ ও সৌজায়নের লক্ষ্যে রক্তদাতাদের একটি করে জাতীয় পতাকা ও সবুজ গাছ উপহার দিয়ে ৪৩ জনের রক্ত সংগ্রহ করল। শান্তির লক্ষ্যে সম্প্রীতির পক্ষে অনুষ্ঠিত এই রক্তদানের শুভ সূচনা করেন প্রণব কন্যা সংঘের মাতাজি ও মৌলবী শেখ রশিদ হোসেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, প্রাক্তন পুরপ্রধান আশিস সেন, পৌর সদস্য সুপর্ণা সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। খুব ভালো এবং একটা খুব ভালো বার্তা, আজকে সারা দেশে যেভাবে সম্প্রদায়ের নামে ধর্মের নামে দেশকে ভাগ করার একটা অশুভ শক্তি মাথা চাড়া দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবাইকে জাতীয়তাবাদটাকে আরও শক্তপোক্ত করতে হবে। তার জন্য এই যে বারোয়ারি এই যে ক্লাব, তারা যে উদ্যোগ নিচ্ছে, এখানকার ইমামবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ঈদ উদযাপন কমিটি, তারা যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে চারা গাছ, চারা গাছ মানে প্রাণের প্রতীক, সজীবতা, অর্থাৎ এই বার্তাটাকে বয়ে নিয়ে যাবে যারা আমাদের পরের প্রজন্ম, তাদেরকে একটু শক্তি দেওয়া, এটা খুব ভালো ইঙ্গিতবাহী এবং আমি এদের অনেক আশীর্বাদ করছি এবং এটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। বড় বড় ব্যাগ, বড় বড় বিভিন্ন উপঢৌকন দেওয়ার থেকে রক্তদান শিবিরে গাছটা বাধ্যতামূলকভাবে সব ক্লাবগুলো ভাবনা চিন্তা যাতে করে। আর জাতীয় পতাকা কী বলব, তো সেলাম, তাকে তো সবসময় স্যালুট করি, আমরা প্রণাম করি, এটা খুব দরকার আছে, এটা খুব ভালো বার্তা এবং এসে সত্যিই ভালো লাগছে। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সমিতির সম্পাদক সৌমিত্র সিংহ বলেন, হ্যাঁ, আমাদের কর্মসূচি হচ্ছে রক্তদান। আমাদের এই নম্বর ওয়ার্ড ছোট ভারতবর্ষ বলা চলে, এখানে আমাদের সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বসবাস করি। বিশেষত এখানে পবিত্র ঈদ, ঈদুল ফিতর, মহরম যেমন উৎসাহের সঙ্গে পালিত হয়, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে পালন করি, তেমনি দুর্গাপুজোতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পালন করি এই উৎসব। সেই দুর্গাপুজো কমিটি এবং মহরম উদযাপন কমিটি, ঈদ উদযাপন কমিটি সকলে একত্রিতভাবে আজকে সম্প্রীতির বার্তা দিতে আমাদের এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের এই রক্তদান কর্মসূচিতে মাননীয় পৌরপ্রধান, মাননীয় প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, মাননীয় উপপৌরপ্রধান, এরা সকলে উপস্থিত ছিলেন। আমাদের পুনঃকন্যা সংঘের মাতাজি এবং পাঙ্খাটুলি মসজিদের মৌলবী দুজনে একত্রিতভাবে আজকের এই রক্তদান উৎসবের শুভ সূচনা করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আর আমরা উপহারে বিশ্বাসী নয়, রক্ত কেনা বেচায় আমরা বিশ্বাসী নয়, যারা উপহার দিয়ে রক্ত নেন আমরা মনে করি সেটা রক্ত কেনারই সামিল, তাই আমরা কোনো উপহার রাখিনি। জাতীয়তাবাদ গড়ে তুলতে আমরা জাতীয় পতাকা এবং সবুজায়নের পক্ষে প্রচার করতে আমরা একটি করে চারা গাছ রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর প্রকল্প এখন শুধু ভারত নয় গোটা বিশ্বে সমাদৃত। এবার এই প্রকল্প স্থান করে নিল রাখিতেও। কন্যাশ্রী লেখা রাখি এবার বোনেরা পড়াবে ভাইদের হাতে। দেখুন এ নিয়ে হুগলি আজকের এক বিশেষ প্রতিবেদন। হুগলির শ্রীরামপুর বটতলায় এবার তৈরি হচ্ছে কন্যাশ্রী রাখি। আগামীকাল রাখি পূর্ণিমা উপলক্ষে এই রাখির চাহিদা তুঙ্গে। মমতা ব্যানার্জির কন্যাশ্রী বিশ্বসেরা হওয়ার পর কন্যাশ্রী রাখি বাজার মাতাচ্ছে। রাখি বাঁধাবার আইডিয়াটা হচ্ছে যখন আমাদের দিদি
যে সারা বিশ্বের মধ্যে যে কন্যাশ্রী যে সম্মান পেয়েছে, হ্যাঁ, তা আমরা তো গর্বিত। এবং আমাদের যে পুরনো রাখি সেইভাবে এবারে আমাদের তো কিছু তৈরি হয়নি বা করতেও পারিনি বর্ষার জন্য। তো কন্যাশ্রী রাখি আমি তৈরি করে যে প্রফিট পাচ্ছি এবং যে কাস্টমার আসছে আমি দিয়ে শেষ করতে পারছি না। তা এখনও আমাকে হয়তো প্রায় 1,500 রাখি এখনও তৈরি করতে হবে। তা আমি 5-6 দিন ধরে এই রাখির পিছনে, কন্যাশ্রী রাখির পিছনে আমি পরিশ্রম, এবং আমার সঙ্গে যাওয়া সহপাঠী আছে তারাও আমার সাথে করছে। তা আশা করছি আমি আরও বেশি মাল তৈরি করতে পারবো। তা দিদির জন্যে আজকে আমাদের রাখি যে বিক্রয় করে যে আমরা জীবিকা অর্জন করতে পারছি, তা আমরা দিদিকে কখনো ভুলছি না, ভুলবো না। বাজারে দেখা যাচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য কন্যাশ্রী রাখি কিনতে ভিড় জমিয়েছে সন্ন্যাসীরা। আবার মমতা ব্যানার্জি রাখি পূর্ণিমার দিন দুয়াকে বুদকে রাখি উৎসবের ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও এই রাখি কেনার জন্য ভিড় জমাচ্ছেন। কিনতে এসছি মানে এবছর তো জানেন যে পশ্চিমবাংলার নাম, পশ্চিমবাংলার মান বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর স্থানে নিয়ে গেছেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। খুব স্বাভাবিক কারণে আমরা রাখির দোকানে এসেছি, কন্যাশ্রী রাখি যে রাখি এবছর সারা পশ্চিমবাংলার সারা ভারতবর্ষের সমস্ত বোনেরা সমস্ত ভাইদের হাতে পড়িয়ে দিক, বাংলার মান যে বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর স্থানে নিয়ে গেছেন, তার জন্যই কন্যাশ্রী রাখি কিনবো। এবং কন্যাশ্রী রাখি বা তারপরে যেটা হচ্ছে সেফ লাইফ সেফ ড্রাইভ, সেই দুটো রাখি আমরা এবছর কন্যাশ্রী রাখি এবছর সবচাইতে বেশিভাবে আমরা কিনছি, এবং এই রাখিটাই আমরা সমস্ত বোনেরা ভাইদের হাতে পড়া, এটা আমরা আদের আবেদন থেকে যাবে। কন্যাশ্রী রাখি কিনবো কেন কেন হঠাৎ দেখে মুগ্ধ হলাম, ভালো লাগছে। রাখি বানিয়ে সবার কাছে পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরাই। তাই বলাই যায় রাখি পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ থেকে সাধারণ মানুষ সবার হাতেই প্রায় শোভা পেতে চলেছে কন্যাশ্রী রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে চন্দননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও রক্তদান উৎসব পালিত হল। রক্তদানের পাশাপাশি এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ চন্দননগর পুর নিগমের তৃণমূলের প্রায় সকল কাউন্সিলররা। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চন্দননগরের MIC পার্থ দত্ত। এদিন এখানে স্ত্রী পুরুষ মিলিয়ে 100 মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এ বিষয়ে চন্দননগরের MIC পার্থ দত্ত জানান, শুধুমাত্র রাজনীতি নিয়ে দেশোত্তর রাজনীতি করে। মমতা ব্যানার্জির শিক্ষা আমাদের রাজনীতির বাইরেও মানুষের বিভিন্ন সামাজিক প্রয়োজন, মানুষের পাশে দাঁড়ানো, নিজের সমাজটাকে সংস্কার করার জন্য যে নিজেদের একটা ভূমিকা থাকে, সেই ভূমিকাটাও আমরা মাঝে মাঝে সমানভাবে পালন করি। এটা শুধু আজকে আমার চন্দননগরের, আমার এই সাধারণ সারা বাংলায় এই বার্তা প্রতিটি তৃণমূল কর্মীর কাছে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির কাছে, যার ফলে সারা বছরই আমরা আমাদের এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইসব পড়াশোনায় যারা পাস করছে, ভালো ফল করছে, তাদের উৎসাহিত করার জন্য, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে তাদের বই নিয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই ভূমিকা নিই। এবং পাশাপাশি এই শুধু রক্ত মানে গ্রহণ করা নয়, আজকে শিক্ষায় স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজের মধ্যেও আমরা সারা বছর আমাদের দলীয় কর্মীরা সারা বছর যুক্ত থাকি। সুতরাং আজকে আমাদের এটা একটা উৎসব, রক্তদানটা মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে রক্তদান আর শিবির বলে নেই, স্বেচ্ছা রক্তদান উৎসবে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে মগরা বাগাটি বন্ধুমহল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা উৎসব।
মগরা বাগাটি বন্ধুমহল ক্লাবের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও নিজস্ব সংঘ ময়দানে দশম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ। এর পাশাপাশি মগরা এক ও দু নম্বর পঞ্চায়েতের অধীনে মোট ছটি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। রক্তদান শিবিরের পর বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তুলে দেন উপস্থিত অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মগরা থানার ওসি দেবাশিস ভট্টাচার্য, তুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, মগরা এক নম্বর পঞ্চায়েত প্রধান জলি পাল, উপপ্রধান রঘুনাথ ভৌমিক, মগরা দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার পাল, বাজবাড়ি অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ দুটি পঞ্চায়েতের সদস্য সদস্যরা। বাগাটি বন্ধুমহল ক্লাব এবছরে 10 বছরের পদার্পণ করল রক্তদান শিবির নিয়ে। রক্তদান শিবির আমরা শুরু করেছিলাম 2008 সাল থেকে, সেখান থেকে আমাদের প্রতি বছরই সাফল্য পেয়েছি, এবারেও আমাদের সাফল্য হয়েছে। আর তার সাথে সাথে আমরা আর একটা অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় দেবব্রত বিশ্বাস, দেবরাজ পাল, মগরা থানার প্রশাসনিক প্রধান মাননীয় দেবাঞ্জন ভট্টাচার্য এবং আরও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকা। রাজেশ দেবনাথের রিপোর্ট। আজকে আসছে আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 83%, বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। হাইকোর্টের নির্দেশে কবর থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠাল সিঙ্গুর থানার পুলিশ। বিশ্ব সেরা কন্যাশ্রী এবার রাখিতেও। খবর আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AMBC তে দেখুন হুগলি আছে। নমস্কার।